রেকর্ড ভেঙে করোনা আক্রান্ত নতুন আর 341 জন শনাক্ত একদিনে 10 জনের মৃত্যু 24 ঘন্টায় সুস্থ 9 জন করোনা আক্রান্তদের প্রতি মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তৃণমূলে ত্রাণ দিতে দলীয় পরিচয় বিবেচনা না করার নির্দেশ লকডাউনের পরিধি বাড়লেও মানা হচ্ছে সামান্যই ঝুঁকি বাড়ছে বলছেন সচেতন নাগরিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে পোশাক শ্রমিকরা আশুলিয়া চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ত্রাণের জন্য খেটে খাওয়া মানুষের হাহাকার সংক্রমণের ঝুঁকি নিয়েই বিভিন্ন স্থানে বিক্ষোভ স্বাগত নিউজ 24 দেশ সংবাদে সাথে আছি আমি আকাশ এসান দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গতকালের রেকর্ড ভেঙে আজ করোনায় আক্রান্ত নতুন 341 জনকে শনাক্ত করা হয়েছে দুপুরে আইইডিসিআর এর নিয়মিত অনলাইন ব্রিফিং এ এই তথ্য জানানো হয় এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1572 জনে এছাড়া গেল 24 ঘন্টায় করোনা ভাইরাস সংক্রমণে 10 জনের মৃত্যু হয়েছে নতুন রোগী শনাক্ত হয়েছে 341 জন এবং এ পর্যন্ত রোগী শনাক্ত 1572 জন গত 24 ঘন্টায় দুঃখের সাথে জানাচ্ছি গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 10 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 60 জন সকলের বিদেহি আত্মা শান্তি কামনা করছি গত 24 ঘন্টায় আমরা নমুনা সংগ্রহ করেছি 2135টি এবং নমুনা পরীক্ষা করেছি 2019টি করোনা রোগীদের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সন্দেহভাজন মনে হলে যে কাউকে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এছাড়া করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণে কোনোভাবেই দলীয় লোকজনকে বিবেচনা না করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন সরকার প্রধান ঢাকা বিভাগের কয়েকটি জেলায় কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সব কথা বলেন তিনি শাহালী জয় রিপোর্ট করোনার সংক্রমণ রোধে করণীয় নির্ধারণ করতে নারায়ণগঞ্জ শরীয়তপুর মাদারীপুর সহ ঢাকা বিভাগের 9 জেলার সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন করোনা মোকাবেলায় আগে থেকেই ব্যবস্থা নেয় বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশে এর সংক্রমণ ততটা ভয়াবহ নয় শেখ হাসিনা বলেন চিকিৎসক আইন শৃঙ্খলা বাহিনী এবং জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা তাদের সাধ্যমতো কাজ করছেন একই সঙ্গে সাধারণ মানুষের সচেতনতার উপরও গুরুত্ব দেন তিনি মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে অনেক সময় অমানুষীয় পরিণত হয় যখন আমরা দেখি যে মায়ের একটু সর্দি কাশি জ্বর হলো দেখে ছেলে ছেলে বউ বা ছেলে মেয়ে মিলে এমনকি তার স্বামী পর্যন্ত তাকে নিয়ে জঙ্গলে ফেলে আসে এর থেকে অমানবিক কাজ আর হতে পারে না এই অমানবিক হওয়ার কোনো যৌক্তিকতা নাই কারো যদি সন্দেহ হয় তো তাকে চিকিৎসা ব্যবস্থা করেন তার পরীক্ষা করান সরকার প্রধান বলেন ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে 11টি ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে চলছে 40টি তদন্ত যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দিতে হবে আমি চাই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী সেই মানসিকতা নিয়ে কাজ করবে আর সেইভাবেই তালিকা করবে নইলে অনেক সময় দেখা যায় যে নির্বাচিত প্রতিনিধি বা তারা ওই তাদের কয়েকজন বাছা লোক দিল বা ওই কমিশনার তাদের ভোটারদের দিল বাকি বাদ পড়লো এই বাদটা যেন না পড়ে কে কোন দল করলো কে আমার পক্ষে কে আমার পক্ষে কে আমার ভোটার কে আমার ভোটার না সেটা দেখার দরকার নেই সংক্রমণ এড়াতে সব ধরনের জনসমাগম আপাতত বন্ধ রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী আর সামনে রোজা রমজান মাসে আমাদের কোনো পণ্য পরিবহন বা খাদ্য সামগ্রীর যাতে অসুবিধা না হয় সেজন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিয়েছি কিন্তু সেই সাথে সাথে এখানে তারাবিন নামাজ যেহেতু সৌদি আরবেও বর্জিত করছে না বা অন্য অন্য দেশেও হচ্ছে না আমাদের এখানেও আমাদের যেহেতু ইসলামী ফাউন্ডেশন ইতিমধ্যে কতগুলি নির্দেশনা দিয়েছে সেটা আপনারা মেনে ঘরে বসে তারাবি পড়েন শেখ হাসিনা বলেন করোনা পরবর্তী সম্ভাব্য অর্থনৈতিক মন্দা মোকাবেলায় প্রায় 1,00,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে যা আগামী 3 বছরে বাস্তবায়ন হবে পণ্য নিয়ে সবাই শাহ আলী জয় নিউজ 24 ঢাকা
দেশের বিভিন্ন স্থানে করোনা রোগী শনাক্ত হওয়ায় লকডাউন করা এলাকার পরিধি বেড়ে চলেছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে রংপুর, দিনাজপুর, নওগাঁ, শেরপুর ও মাদারীপুর। তবে লকডাউনের মতো স্পর্শকাতর এলাকাগুলোতেও নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন মানুষ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় প্রধান সড়কগুলোতে জনসমাগম কিছুটা কম থাকলেও অলি গলি এবং হাট বাজারে শারীরিক দূরত্ব মানার কোনো বালাই নাই। করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি ও বিস্তার প্রতিরোধে বুধবার রাত 10টা থেকে অনির্দিষ্টকালের জন্য রংপুর জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান, রোগীবাহী গাড়ি, ঔষধ ও পণ্য পরিবহন এই নিষেধাজ্ঞার আওতায় মুক্ত থাকবে। বুধবার রাতে এক গণবিজ্ঞপ্তি জারি করে দিনাজপুর জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দেশনা অমান্য করে রাস্তায় বের হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নওগাঁ, শেরপুর এবং মাদারীপুরকেও লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে। দেশে সংক্রমণ বাড়ছে, সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে লকডাউনের তালিকা ও সার্বিক চিত্র আপনাদের জানাতে চাই। সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় যুক্ত হচ্ছেন আমাদের সাথে, এবং সাথে আছেন বরিশাল থেকে রাহাত খান, রংপুর থেকে রেজাল করিম মানিক এবং সাভার থেকে নাজমুল হুদা। শুরুতে যাব চট্টগ্রামে, নয়ন বড়ুয়া জয় আছেন আমাদের সাথে। জয়, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সংক্রমণ লাফিয়ে বাড়ছে, এখনো নির্বিকার অনেকে, চট্টগ্রামের সার্বিক চিত্র আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ, আপনি যথার্থ বলছেন যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বন্দরনগরে চট্টগ্রামে অনেকটা বাড়ছে, এমনকি এই পর্যন্ত প্রায় অর্ধ শতাধিকের কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু তবু কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, আপনি যেমনটা প্রতিবেদন এমনকি নিউজের মধ্যে কিন্তু আপনি বলেছিলেন যে অলি গলিতে মানুষ কিন্তু যে শারীরিক দূরত্ব বজায় রাখার কথা থাকলেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমরা যেই অলিগলি এমনকি বিভিন্ন জায়গায় ঘুরে যেমনটা দেখেছি আপনাকে, কিন্তু আসলে ক্যামেরা চোখ দিয়ে কিন্তু আমরা দেখাতে চাচ্ছি অলিগলিতে কিন্তু মানুষ কিন্তু একদম স্বাভাবিক সময়ের মতো যেভাবে চলাফেরা করতো সেভাবে কিন্তু তারা চলাফেরা করছেন। এমনকি বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু যে লকডাউন করা হয়েছে, যে গলির প্রবেশপথে কিন্তু লকডাউন করা হলে কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এমনকি এবং বাইরে কিন্তু তারা কিন্তু খুব একটা চলাফেরা করছেন কিন্তু স্বাভাবিক সময়ের মতো। তাহলে বোঝা যাচ্ছে যে সংক্রমণ কিন্তু দিন দিন বাড়ছে। কেন বাড়ছে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, চিকিৎসক যারা আছেন এমনকি স্বাস্থ্য অধিদপ্তরও কিন্তু তারা যে বারবার বলে এসছেন, তারা বলছিলেন যে স্বাস্থ্য বিধি যেটা রয়েছে সেই বিধি কিন্তু আসলে না মানলে কিন্তু আসলে সংক্রমণের হার কিন্তু অনেকটা বাড়তেই পারে বলে তারা মনে করছেন। কিন্তু আমরা চট্টগ্রামে যতগুলো কিন্তু আসলে আক্রান্ত হচ্ছে, দিন দিন আক্রান্তের সংখ্যা যেমনটা বাড়ছে, তারা বলছিলেন সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণে কিন্তু আসলে সংক্রমণ বাড়ছে বলে তারা জানিয়েছেন। কিন্তু চিকিৎসকরা বারবার কিন্তু আসলে বলে এসছেন, তারা বলছিলেন যদি সামাজিক দূরত্ব এমনকি শারীরিক দূরত্ব বজায় রাখা না হয় কিন্তু আসলে যে চট্টগ্রামকে মহামারী একা ধারণ করতে পারে। এখনও কিন্তু আমরা দেখছি কিন্তু এক শিশু, এক নারী সহ কিন্তু আসলে কয়েকজনের কিন্তু মৃত্যু হয়েছে, এই পর্যন্ত তিনজন আমরা জানতে পেরেছি তিনজনের মৃত্যু হয়েছে। এমনকি আইসোলেশন যেগুলো আছে সেই আইসোলেশনে কিন্তু এই পর্যন্ত অনেকজন ভর্তি আছে, তাদের চিকিৎসা হচ্ছে, এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। কিন্তু আমরা একটু তথ্য জানাতে চাই যে আইসিইউর যে সমস্যাটা ছিল সরকারি যে হাসপাতালগুলোতে, সেই আইসিইউ এখনও পর্যন্ত তারা ঠিক করতে পারেনি। তার কারণে কিন্তু আপনি বুঝতে পারছেন করোনা রোগে আক্রান্ত হলে কিন্তু আসলে সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ সুবিধা তারা পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে জেনারেল হাসপাতালে 10 বেডের কিন্তু আইসিইউ ব্যবস্থা করা হচ্ছে, কয়েকদিনের মধ্যে সেই আইসিইউ যদি তারা কাজ শেষ করতে পারে তাহলে কিন্তু করোনা রোগে আক্রান্ত রোগী যদি খুব একটা খারাপ অবস্থা হয় তাহলে আইসিইউর সেবাও কিন্তু তারা পাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন বরিশালে রাহাত খানের কাছে। ধন্যবাদ নয়ন বড়ুয়া জয়, আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রামের চিত্র, আসলে বরিশালের মানুষ কিন্তু ঠিক ওই অর্থে মানে সরকারের যে নির্দেশনা মানছে না সেটি আমি বলবো না,
বরিশালের প্রচুর সংখ্যক মানুষ সরকারের নির্দেশনা মেনে ঘরে অবস্থান করছে এবং এটি জেলা প্রশাসন যেদিন থেকে লকডাউন ঘোষণা করেছে তার আগে থেকে কিন্তু সংক্রমণ এড়াতে তারা নিজেরাই কিন্তু স্বেচ্ছায় সেই নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে চলছেন। কিন্তু কিছু সংখ্যক মানুষ বাজারে যে যায় তা ওষুধ কিনতে যায়, নানা প্রয়োজনে বের হয়, কিছু মানুষ অপ্রয়োজনে বের হয়, সেটি ঠেকাতে কিন্তু জেলা প্রশাসন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত সেই ব্যবস্থা চলছে। আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে এবং ভ্রাম্যমাণ আদালতও কিন্তু এলাকায় যথাযথ ব্যবস্থা নিচ্ছে। আমরা একটু লকডাউনের সার্বিক প্রস্তুতি বা সার্বিক বিষয় সম্পর্কে জানবো জেলা প্রশাসক বরিশাল জনাব এস এম অজিয়র রহমানের কাছ থেকে। জনাব অজিয়র রহমান, বরিশালের লকডাউন কতটুকু কার্যকর হয়েছে বা হচ্ছে বলবেন। ধন্যবাদ। আসলে বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে পুলিশ, নৌপুলিশ সহ সকলের সহযোগিতায় আমরা বরিশালে এই মুহূর্তে লকডাউনটা অনেকটাই কার্যকর করতে সক্ষম হয়েছি। আমরা সবাই জানি যে বাংলাদেশ শ্রম ঘন একটি দেশ, এখানে অনেক শ্রমিক কাজ করেন যারা ঢাকায় ছিলেন, ঢাকা থেকে বা নারায়ণগঞ্জ থেকে বরিশালে এসেছেন বা স্থানীয়ভাবে যা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজ করছেন তারা বাড়িতে এসেছেন, তারা চেষ্টা করছেন সবাই গ্রামে পৌঁছে যাওয়ার জন্য। আমাদের এই মুহূর্তে কিছু সুবিধা হচ্ছে যে আমাদের অনেক লোকজন গ্রামে পৌঁছে গেছে এবং তারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত হয়েছে, ফলে আমাদের লকডাউন বাস্তবায়ন করার ক্ষেত্রে সুবিধা হয়েছে। একই সাথে এখন ত্রাণ, পর্যাপ্ত ত্রাণ পৌঁছে যাওয়ার কারণেও কিন্তু মানুষের হাতে খাদ্যশস্য পড়লে চলে এসেছে, ফলে আগের থেকে কিন্তু এখন লকডাউন বা আমরা যেটাকে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার ক্ষেত্রে কিন্তু অনেকেই ইতিবাচক ভূমিকা রাখছে। আমরা এই ইতিবাচক ভূমিকাটাকে আরও অব্যাহত রাখার জন্য, এটাকে বৃদ্ধি করার জন্য বরিশালের সকলকে বিনীত আহ্বান জানাবো। একটু প্রশ্ন করছি, নৌপথে অনেক মানুষ বরিশালে প্রবেশ করেছে নারায়ণগঞ্জ থেকে এমনটা শোনা যায়, এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? আমরা নৌপথে যারা নারায়ণগঞ্জ বা ঢাকা থেকে এসেছে আমরা কিন্তু তাদের সাইক্লোন সেন্টারে কোয়ারেন্টাইন ব্যবস্থা করেছি। যখন আমরা সাইক্লোন সেন্টারে নেওয়া শুরু করি তখন কিন্তু অনেকেই আশা কমিয়ে দিয়েছে এবং প্রথম দিকে যারা চলে আসছিলেন তারা আমরা কিন্তু হোম কোয়ারেন্টাইন করতে বাধ্য করেছি। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। শুনছিলেন জেলা প্রশাসক বরিশাল বলছেন যে লকডাউন বাস্তবায়ন করার জন্য যা কিছু করণীয় সব কিছু তারা করছে। এই ছিল বরিশালের চিত্র। আমরা এখন চলে যাব রংপুরে, সেখানে রয়েছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, আপনার রংপুরের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ রাহাত খান, আপনি যেমনটি বরিশালের খবর জানাচ্ছিলেন ঠিক অনুরূপ আমি রংপুরের খবর জানানোর জন্য এই মুহূর্তে রংপুর মেডিকেল পূর্ব গেটে অবস্থান করছি। একটি বিষয় বলে রাখি, গত রাত থেকে কিন্তু রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসান একটি পরিপত্র আদেশ জারি করেছে যে এখন অঘোষিত লকডাউন ঘোষণা করেছে। এই অঘোষিত লকডাউনের পর থেকেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু মানুষ কিন্তু কোনোভাবেই আটকানো যাচ্ছে না। প্রশাসন বারবার চেষ্টা করছে, কিন্তু একটি কথা বলে রাখি, এই প্রশাসনের চেষ্টার পরও কিন্তু মানুষ কিন্তু তারা কিন্তু ঘর থেকে বের হয়ে রাস্তায় আসছে, বাজারে যাচ্ছে, কারণে অকারণে তারা কিন্তু ঘোরাফেরা করছে। একটি বিষয় বলে রাখি, এই লকডাউনকে ভেঙে নগরীর দর্শনা মোড়ে কিন্তু ত্রাণের খাদ্যের দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে এই রংপুরের নগরের দর্শনা মোড় এলাকায়। শুধু এখানেই নয়, রংপুর নগরীর আপনার পীরগাছার রোডেও কিন্তু একই লকডাউন ভেঙে কিন্তু খাদ্য দাবিতে লকডাউন বিক্ষোভ মিছিল করেছে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলেছে তারা কঠোর অবস্থান নিয়েছে কিন্তু কোনোভাবেই যেন মানুষকে কিন্তু এই লকডাউনের পরিস্থিতি তারা বোঝাতে সক্ষম হচ্ছে না। জেলার আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছি, ডিআইজি মহোদয়ের সাথে কথা বলেছি, রংপুর বিভাগের যারা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি, আমরা জানার চেষ্টা করেছি যে লকডাউন পরিস্থিতি মানুষকে বোঝানোর কীভাবে সম্ভব। কিন্তু লকডাউনের যে সার্বিক পরিস্থিতি রয়েছে এই 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 লকডাউনের সার্বিক পরিস্থিতি কিন্তু আসলে রংপুরের মানুষ কিন্তু কোনোভাবেই কিন্তু বোঝার চেষ্টা করছে না। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে লকডাউনের সর্বশেষ পরিস্থিতি। আমরা ফিরে যাচ্ছি সাভারে, সেখানে অবস্থান করছে আমার সহকর্মী নাজমুল হাসান, সেখানে তার কাছে শুনবো সাভারের সার্বিক চিত্র। নাজমুল, ধন্যবাদ রিজাল কমির মানিক, আপনি যেমনটি রংপুর থেকে আমাদেরকে জানাচ্ছিলেন রংপুরের সর্বশেষ খবর। আমি রয়েছি সাভার পৌরসভার এলাকায়। এখানে যেহেতু সাভার আশুলিয়া ধামরা একটি শিল্প অঞ্চল, সেই এলাকার যেহেতু তৈরি পোশাক কারখানা সব বন্ধ হয়ে গেছে, এখন যেসব শ্রমিক তারা কিন্তু যে তারা কাদ এবং হাহাকার ছিল সেই সব কিন্তু আপনারা দেখছেন যে এই মুহূর্তে আপনারা এখানে বাড়ি বাড়িতে কিন্তু ত্রাণ পৌঁছে দিচ্ছে। এইখানকার যারা লোকজন রয়েছে তারা কিন্তু বাড়িতে বাড়িতে তারা কিন্তু খাবার মানে যেহেতু হাহাকার মানে ত্রাণের জন্য অনেক হাহাকার, তারা
বাড়িতে এবং রাস্তায় আপনারা দেখছেন যে তারা খাবারটি কিন্তু বাড়ি বাড়িতে তারা পৌঁছে দিচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরপরই কিন্তু তারা আসলে নেমে গেছে এবং আজকেও কিন্তু বলেছে যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে। আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, আপনারা যেহেতু আপনারা এসেছেন এখানে বাড়ি বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন, কি করছেন আপনারা এই মুহূর্তে? আসলে ইতিমধ্যেই আপনারা জানেন আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে যে করোনার যে ভয়াবহ পরিস্থিতি চলছে তার থেকে বাংলা আমরাও আমাদের এলাকার মানুষও খুব কষ্টে আছে। তো ইতিমধ্যেই আপনি জানেন জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা আরও বিগত 10 দিন আগের থেকেই আমরা প্রত্যেকটা সাভারের পৌরসভার প্রত্যেকটা এলাকায় বিভিন্ন জায়গায় আমাদের অভুক্ত যারা আছে যারা কষ্টে আছে তাদের কাছে আমাদের এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চালায় যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে তারা বিগত 10 দিন ধরে এই এলাকার যারা মানুষ রয়েছে এবং সাভারের যেসব লোকজন রয়েছে যারা ক্ষুধার্ত যারা তাদের কাছে কিন্তু ত্রাণ পৌঁছে দিচ্ছে। এই ছিল আকাশ আমার কাছে সর্বশেষ, চলে যাচ্ছে এখন স্টুডিওতে। আকাশ ধন্যবাদ। দর্শক আমরা যুক্ত ছিলাম আমাদের জেলার প্রতিনিধিদের সাথে, আমাদের সাথে ছিলেন নয়ন বড়ুয়া জয়, রেজাল কর মানিক, রাহাত এবং নাজমুল হুদা। চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। বরিশালে সামাজিক দূরত্ব না মেনে 200+ লোকের উপস্থিতিতে সিগারেট বিক্রি কার্যক্রম পরিচালনা করায় ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের স্থানীয় 2 জন সুপারভাইজারকে 1 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারের নির্দেশ অমান্য করায় 5টি প্রতিষ্ঠানকে মোট 8,000 টাকা জরিমানা করা হয়। সামাজিক দূরত্ব তৈরি ও সরকারে ঘরে থাকার নির্দেশনা বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে পৃথক 2টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। পুলিশের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান ও শরীফ মোহাম্মদ হেলালুদ্দিনের নেতৃত্ব নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দর্শক নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। দেশ সংবাদে আবারও স্বাগত। জীবন এবং জীবিকা হারানোর ভয় নিয়ে কর্মক্ষেত্রে ফেরা পোশাক শ্রমিকরা এবার বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন। বৃহস্পতিবারও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা। কোথাও পাওনা বেতনের দাবিতে, কোথাও বা ছাঁটাইয়ের প্রতিবাদে সংক্রমিত হওয়ার ঝুঁকি নিয়ে সংঘবদ্ধ হন তারা। সকাল থেকে শত শত পোশাক শ্রমিক দক্ষিণ কমলাপুর বিন্নি গার্মেন্টসের সামনে জড়ো হতে থাকে। কারখানা বন্ধ থাকায় রাস্তায় বিক্ষোভ করে নানা স্লোগান দিতে থাকেন তারা। সরকার ঘোষিত লকডাউন ভেঙে উত্তরার কয়েকটি পোশাক কারখানা শ্রমিকরা ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে জরুরি সেবাদানকারী যানবাহন আটকা পড়ে। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন বেশ কয়েকটি কারখানার পোশাক শ্রমিকরা। সকালে সাভারের আশুলিয়ার অন্তত 6টি কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করেন। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় 1.5 ঘন্টা অবরোধ করে রাখেন 2টি পোশাক কারখানার কয়েক শ্রমিক। পরে মালিকপক্ষের আশ্বাসের অবরোধ তুলে নেন তারা। মালিক কিছু করে না, গেট খুলছি অনেক দূরে দস্ত করে মালিক এখন বেতন দেরিতে হবে কিংবা সরকার থেকে ঘোষণা দিয়েছে 15 তারিখের ভিতরে বেতন দিতে, 16 তারিখের ভিতরে, কিন্তু আমাকে কোনো বেতন দেয় না। আমরা তো মরেই গেছি একবারে, অর্ধেকের বেশি মরে গেছি, এখন আমাদের বেতন লাগবে। এটাই পিছনে 3-4 মাসের বেতন পাইবো সবাই, কেউ কারো বেতন দেয় না। আমাদের 3 মাসের বেতন বাকি, আমাদের বেতন দেয় না, আমরা রুম ভাড়া ম্যাচ বিল এগুলো দিতে পারতেছি না। কেন আমরা এই করোনা ভাইরাসের মধ্যে এখানে, আমরা কেন আমরা এই ভয়তে আর এখানে আসছি? বরিশালের বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল পরিমাণে কম দেয়ায় 2 ইউপি সদস্যকে 1 মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হালদারের ভ্রাম্যমাণ আদালত এই আদেশ দেন। অপরদিকে একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম ব্যাপারীর বাড়ি থেকে সরকারি 184 বস্তা চাল উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় চেয়ারম্যান ও তার 2 ভাই সহ 4 জনের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মামলা হয়েছে। এদিকে সিরাজগঞ্জের চৌহালিতে খাদ্য বান্ধব কর্মসূচির প্রায় 2,000 কেজি চাল জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে যোধপাড়া বাজার এবং এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। অভিযুক্তদের আটক করেছে পুলিশ।
রংপুরে এক ব্যবসায়ীর বাড়ির বক্স খাটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা টিসিবির 1238 লিটার ভোজ্য তেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে নগরীর মধ্য পার্বতীপুর এলাকার ব্যবসায়ী হানিফ মিয়ার বাড়ি থেকে টিসিবির এসব পণ্য উদ্ধার করা হয়। পুলিশ বলছে হানিফ মিয়া কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এসব পণ্য অবৈধভাবে মজুত করেছিলেন। এ ঘটনায় অভিযুক্ত হানিফ মিয়া ও মালামাল সরবরাহকারী লাল মিয়াকে আটক করা হয়েছে। নৌপথে লকডাউন বাস্তবায়নে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। নদীপথ দিয়ে যেন কেউ যাতায়াত করতে না পারে সেজন্য মেঘনার 7টি পয়েন্টে অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড। চাঁদপুর ঘুরে এসে আরও জানাচ্ছেন মৌ খন্দকার। ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান কানন। করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবেলা ও সুরক্ষার প্রয়োজনে পার্শ্ববর্তী সব জেলা থেকে যানবাহন ও সাধারণ মানুষের অবাধে প্রবেশ ও বহির্গমন ঠেকাতে নৌপথে পাহারা জোরদার করেছে কোস্টগার্ড। নির্দেশনা অনুযায়ী নৌপথে জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান পথে রয়েছে কোস্টগার্ড। এছাড়া রোডগুলোতে জনসমাগম ও গণপরিবহন রোধে টহল সহ অতিরিক্ত কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। নদীর তীরবর্তী এলাকার সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যও কাজ করছে এদের সদস্যরা। এদিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা নিউজ 24কে বলেন, মেঘনার 7টি পয়েন্টে অভিযান পরিচালনা করছে তারা। আমরা যে সকল নৌযানকে পেয়েছি যে যারা অতি জরুরি পণ্য বহনের কাজে নিয়োজিত নয়, সে সকল পণ্যবাহী জাহাজগুলোকে কিন্তু আমরা আটকে রেখেছি জিজ্ঞাসাবাদের জন্য, এবং যাত্রী নিয়ে যে সকল নৌকা বের হওয়ার চেষ্টা করেছে সেগুলোকেও আমরা কিন্তু তাদের তীরে ফেরত দিয়ে দিয়েছি, যাতে করে তারা যাত্রী পরিবহন করতে না পারে। এছাড়া নদীপথ দিয়ে কেউ যেন যাতায়াত করতে না পারে সেই জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। গণপরিবহন সড়ক পথে বন্ধ রয়েছে, সো নৌপথে তাদের একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে যে নৌপথ ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় যেতে চাচ্ছে। আমরা এই বিষয়টিতে তাদেরকে নিরুৎসাহিত করছি। এই কাজে চট্টগ্রাম ও মংলা বন্দরের 2টি এবং ঢাকার 1টি জাহাজ নিয়োজিত রয়েছে। মাঠে কাজ করছে সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, আর নদীপথে কাজ করছে কোস্টগার্ড। করোনা না থামা পর্যন্ত কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে। মৌ খন্দকার, নিউজ 24, চাঁদপুর। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আবার স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। ক্ষুধার তাড়নায় লকডাউন ভেঙে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে সরকারি ত্রাণ ও খাদ্য সহায়তার দাবিতে বিক্ষোভ করেন খেটে খাওয়া অসহায় ও দরিদ্র মানুষেরা। বেলা 11টার দিকে চট্টগ্রাম নগরের কর্নেলহাট এলাকায় সড়কে জড়ো হন শত শত নারী পুরুষ। এ সময় ত্রাণ সহায়তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে ঘণ্টাখানেক পর অবরোধ তুলে নেন তারা। খাদ্য সহায়তার দাবিতে দুপুরে রংপুর সদর আসনের এমপি সাদ এরশাদের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় বিক্ষুব্ধ লোকজন মহাসড়কে ব্যারিকেড দিলে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজশাহী পওয়া উপজেলায় মশরিল গ্রামে এখনও পৌঁছায়নি কোনো ত্রাণ সহায়তা। এতদিনে খাদ্য সহায়তা না পেয়ে পেটের জ্বালায় প্রতিবাদী হয়ে উঠেছেন তারা। ভঙ্গুর হয়ে পড়ছে নিত্য পণ্যের সরবরাহ ব্যবস্থা। একদিকে উৎপাদিত পণ্যের দাম পাচ্ছেন না চাষিরা, অন্যদিকে রাজধানীর নিত্য পণ্যের বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ খাদ্য নিরাপত্তা এবং খাদ্যের সরবরাহ নিশ্চিত করা, নয়তো রমজানে আরও বিপর্যস্ত হতে পারে জনজীবন। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনার উদ্বেগ ও আতঙ্ক মাথায় নিয়েও মৌসুমের বোরো চাষের পরিচর্যায় ব্যস্ত মেহেরপুরের চাষিরা। এ সময় নানারকম সবজি মাঠে থাকলেও তা বাজারে পৌঁছাতে শ্রমিক ও পরিবহন সংকটে বাধার মুখে পড়তে হচ্ছে চাষিদের। আবার বাজারে আনলেও তা বিক্রি করে মিলছে না খরচের টাকাও। আমাদের লেবারের সংকট এবং করোনা ভাইরাস নিয়ে সকলে ভয় করছে, ঘরের থেকে বেরাতে চাচ্ছি না। লাভ তো হবে না, বরঞ্চ বাগান ধরে পুরোটাই বাগান ধরে কোনো রকম চালান বাঁচাচ্ছি। মাল আইনের সব আরো ফেলাই দিতে হচ্ছে, কোনো পাইকারি বিক্রি হচ্ছে না।
দেশের প্রান্তিক চাষীদের এমন দুরবস্থা হলেও রাজধানীর বাজারে বিপরীত চিত্র। প্রত্যন্ত এলাকায় যখন অধিকাংশ সবজি কেজি প্রতি 10-15 টাকায় বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে কৃষকের, তখন ঢাকার বাজারে তা প্রায় দ্বিগুণ। ঢেঁড়স, পটল, সিম কিংবা বেগুন 25-35 টাকায় মিললেও সাধারণ ক্রেতারা এখন আয়শূন্য। যে পরিস্থিতি দেশের, মানুষের পকেটে পয়সা নাই, বাজার কিনে খাওয়ার ক্রয় ক্ষমতার বাইরে পরিস্থিতি, এখনো জমানো টাকা থেকে খরচ করতে হচ্ছে, সেদিক দিয়ে যদি চিন্তা করা হয় তাহলে অবশ্যই একটা চাপ পড়ছে। সরকার যদি বলুক যে কাঁচা বাজার বন্ধ করা যাবে না, কাঁচা বাজার চলবে, স্বাভাবিক। এই কাঁচা বাজারের যে গাড়িটা আনবো ওই গাড়ি আগে 5,000-15,000 টাকা আইতেছে না বেটারা। সরবরাহ ব্যবস্থা বিঘ্ন হওয়ায় অনেক নিত্যপণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। জরুরি ভোগ্যপণ্য প্রতি কেজি আদা এখন বিক্রি হচ্ছে 300 টাকায়, 10 দিন আগেও যা ছিল 150-160 টাকা। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবে এক মাসের ব্যবধানে আদার দাম বেড়েছে 89-95% পর্যন্ত। আদা কিনছি আমরা আপনার 180 করে, এখন হয়ে গেছে 280। রোজাকে উপলক্ষ করে সমস্ত মালমান কিনতেছে পাবলিক, আর ইতিমধ্যে আবার দামও বাড়ছে, গাড়ি ঘোড়া চলতেছে না, মাল আসতে পারতেছে না, এই কারণে দাম বাড়ছে। মাল আছে পিছনে, মাল আসতে পারতেছে না। বিশ্লেষকরা বলছেন পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনে সরকারের বিশেষ তদারকিতে পণ্যবাহী যান চলাচল নিশ্চিত করতে হবে। পণ্য পরিবহন যে বাধা নিষেধের আওতামুক্ত সেই বিষয়টি সুস্পষ্ট হওয়া দরকার সকল পর্যায়ে। আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে কনভয়ের মাধ্যমে পণ্য পরিবহনের উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে রাজধানীর বাজারে এমন ভিড় দেখে বোঝার উপায় নেই, ভয়াবহ বিপর্যয় চলছে বিশ্বজুড়ে, যেখানে কোনো বালাই নেই সামাজিক দূরত্ব মানার। বাবু কামরুজ্জামান, News 24, ঢাকা। করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব পড়েছে বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। পাইকারদের হাতে পর্যাপ্ত ভোগ্যপণ্য মজুত থাকলেও ক্রেতা পাচ্ছেন না তারা, ফলে অনেকটাই ভাটা যাচ্ছে রমজানের বাজার। এতে কোটি কোটি টাকা লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা। তবে ক্রেতাদের অভিযোগ, পণ্যের কোনো সংকট না থাকলেও রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য ছোলা, ডাল ও চিনির দাম বেড়েছে। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। রমজান আসলে ভোগ্য পণ্যের চাহিদা বাড়ে, শবে বরাত থেকে শুরু হয় পাইকারি বাজারে বেচা কেনার ব্যস্ততা। তবে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে পাল্টে গেছে সে চিত্র। গত 2 সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত লকডাউন চলছে। পরিবহন সংকট থাকায় দেশের বিভিন্ন প্রান্তে পণ্য সরবরাহ যেমন হচ্ছে না, একইভাবে দেশের বিভিন্ন প্রান্তে উৎপাদিত পণ্যও আসছে না, ফলে ভরা মৌসুমে ক্রেতা সংকটে পড়ায় বিপাকে আড়তদাররা। যোগাযোগ ব্যবস্থা আমাদের তো চারিদিকে লকডাউন, ফলে গাড়িগুলো আসতেছে না, তো যেখানে বেচা বিক্রি যেখানে বেশি হওয়ার কথা সেখানে কম হচ্ছে। রমজান উপলক্ষে যে মাল পণ্যগুলো নিয়ে আসছি সেটি আসলে আমরা সরবরাহ করতে পারছি না, যার কারণে আমরা আসলে অনেক লোকসানের মধ্যে গুনতে হবে। ক্রেতাদের অভিযোগ, পর্যাপ্ত মজুদ থাকার পরও রমজানের অজুহাতে চাল, ডাল, ছোলা, চিনির দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। যে বাজার কাজডুরিতে যাইলে যে টাকা এখানে আসলে আরও বেশি। আগে আমরা জিনিসপত্র কিনে রাখতাম রমজানের জন্য আগে, এখন কিন্তু ওই জিনিসগুলো কিনতে পারতেছি না দ্রব্যমূল্যের দাম বাড়তির কারণে। পরিবহন সংকট ও বিশ্ববাজারে সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় খাতুনগঞ্জের বাজারেও বেড়েছে কিছু কিছু পণ্যের দাম, এমন দাবি আমদানি কারকদের। ইন্ডিয়ার মধ্যে দাম বেশি, এখন হঠাৎ করে আমাদের অস্ট্রেলিয়ার মধ্যে প্রায় 100 ডলারের মতো দাম বেড়ে গেছে। তবে রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে রাখতে নানান উদ্যোগ নিয়েছে প্রশাসন। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন জায়গায় হচ্ছে দামটা ওঠানামা করছে, যাতে এইটা ওঠানামা না করে জনসাধারণের সাধ্যের মধ্যে থাকে। আর আপনারা জানেন সামনে রমজান, আমরা রমজান আসলেই পেঁয়াজের দামটা বেড়ে যায়, আপনারা সবসময় দেখেন। এই কারণে আমরা হচ্ছে দুটোই করার চেষ্টা করতেছি, এখনও যেন বাজারটা স্থিতিশীল থাকে এবং সামনেও যেন অস্থিতিশীল হতে না পারে। রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং জোরদার করবে সংশ্লিষ্টরা, এমন দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, News 24। দেশ সংবাদে নিচে আরেকটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার দেশ সংবাদে। করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে মংলা বন্দরের বহির্নোঙ্গরে পণ্য ওঠানামার কাজ করছেন হাজারো শ্রমিক। বন্দরের পশুর চ্যানেলের মাদার ভেসেলগুলোতে থাকা জাহাজের বিদেশি নাবিকদের কোনো রকমের শারীরিক পরীক্ষা নিরীক্ষা না করে তাদের সাথেই চরম ঝুঁকি নিয়ে পণ্য ওঠানামার কাজ করছেন তারা।
এই অবস্থায় শ্রমিকরা বড় ধরনের করোনা বিপর্যয়ের আশঙ্কা করছেন ব্যবসায়ী ও শ্রমিক নেতারা। শেখ আহসানুল করিমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মরণ ব্যাধি করোনা সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বাস্তবায়নে দেশজুড়ে যখন চলছে সর্বাত্মক সতর্কতা, তখন করোনা ঝুঁকি নিয়ে জীবন জীবিকা সহ দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সচল রাখতে মোংলা বন্দরের প্রায় 4,000 শ্রমিক কাজ করে চলেছেন। অথচ ফেয়ারওয়ের বয়ায় অবস্থানরত পণ্যবাহী জাহাজে আসা ক্যাপ্টেন কর্মকর্তা সহ ক্রুদের এখন পর্যন্ত কোনো স্বাস্থ্য পরীক্ষাই করছে না বন্দর স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে স্বাস্থ্য বিভাগ ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য। তার মধ্যে পড়ে করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে এখানকার হাজার শ্রমিকদের। কালকে দুইটা জাহাজ আসছে, সেখানে গ্যাংও গেছে, মোংলার শ্রমিকও গেছে, বিদেশি লোকেরও চেকিং দেখি নেয় আর আমাকেও কেউ চেকিং করে না। এই ভয় করে চললে তো আর আমাদের হবে না, যদি কিছু হয় তো সরকারের কতবার সরকার দেখবে, আর সেটা দেখলে একটু ভালো হইতো। শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা না করায় স্বাস্থ্য বিভাগের উদাসীনতাকেই দুষলেন শ্রমিক নেতারা। যে বিদেশি জাহাজগুলি আউটের আসতেছে, যে ওই জাহাজে যে শ্রমিকরা কাজ করতেছে, যে গ্যাংয়ের মাধ্যমে ওই গ্যাংয়ের ডিস্ট্রিবিউটরের মাধ্যমে ওদেরকেই আবার বন্দরে ফেরত এনে এদের পরীক্ষা নিরীক্ষা করে তারপর এখানে এদেরকে ছাড় দেওয়া হোক। আর সবকিছু স্বাস্থ্য বিভাগের উপর ছেড়ে দিয়ে দায় আড়াতে চাইলেন বন্দর কর্তৃপক্ষ। বন্দরের মাধ্যমে যাতে করোনা বাংলাদেশের সীমানায় প্রবেশ না করতে পারে সে ব্যাপারে বন্দর কর্তৃপক্ষ অত্যন্ত সজাগ। পোর্ট হেলথের ওনারা আমাদের সাথে সহযোগিতায় যে কোনো সময় এই কার্যক্রমগুলি কন্টিনিউ করতে পারবেন বলে আমরা আশা করি। শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে নিজেদের অক্ষমতার কথা জানালেন মোংলা বন্দর স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। সমগ্র বাংলাদেশই এখন একটা ইমার্জেন্সি স্টেটে আছে, আমরা ওইভাবে মেডিকেল অফিসার পাচ্ছিও না, এইভাবে আমরা ওই পর্যন্ত আসলে সাপোর্ট দেওয়াটা আমাদের পক্ষে বর্তমানে সম্ভব হচ্ছে না। মোংলা বন্দরের শ্রমিকদের মাধ্যমে যাতে করোনা সংক্রমিত না হয় সে ব্যাপারে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি শ্রমিকদের। ডেক্স রিপোর্ট, নিউজ 24। করোনা ভাইরাসের কারণে চরমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া মানুষ, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ বরিশালে জনগণের ঘরে ঘরে সরকারের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সদর আসনের সংসদ সদস্য, সিটি মেয়র এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। সকালে চট্টগ্রামের মহানগরীর বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু। সুনামগঞ্জে ছাতক ও দোয়ারা বাজারে 1100 ভিক্ষুককে খাদ্য সহায়তা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হকার ও সাংবাদিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পাবনা প্রেস ক্লাব। সকালে একটি বেসরকারি পরিবহন সংস্থার সহযোগিতায় প্রেস ক্লাবের হলরুমে 200 পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়। নওগাঁয় 200+ পরিবারের পাশে দাঁড়িয়েছে শিয়ালি অর্পণ উন্নয়ন সংস্থা। বৃহস্পতিবার সকালে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে অসহায় এসব পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সংগঠনের সভাপতি আব্দুল কাদের। সংবাদ শেষ করব, কিন্তু তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রেকর্ড ভেঙে করোনা আক্রান্ত, নতুন আরও 341 জন শনাক্ত, একদিনে 10 জনের মৃত্যু, 24 ঘন্টায় সুস্থ 9 জন। করোনা আক্রান্তের প্রতি মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী, তৃণমূলে ত্রাণ দিতে দলীয় পরিচয় বিবেচনা না করার নির্দেশ। লকডাউনের পরিধি বাড়লেও মানা হচ্ছে, সামান্যই ঝুঁকি বাড়ছে বলছেন সচেতন নাগরিকরা। বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে পোশাক শ্রমিকরা, আশুলিয়া চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ। এবং ত্রাণের জন্য খেতে খাওয়া মানুষের হাহাকার, সংক্রমণের ঝুঁকি নিয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ। এই ছিল নিউজ 24 দেশ সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।